कार्यकर्ताओं ने कहा, हम लंबे समय से कांग्रेस के लिए काम कर रहे थे, लेकिन हमारे विधायक नेपाल महतो ने हम लोगों के लिए कोई दर्जा नहीं दिया। इसके अलावा उन्होंने बागमुंडी क्षेत्र में कोई विकास नहीं किया, इसलिए आज बंगाल की माननीय ममता बनर्जी के विकास और टीएमसी के अच्छे कार्यों को देखते हुए हम उनकी पार्टी में शामिल हुए। आज से मैं जमीन स्तर पर प्रेम के साथ चुनाव लड़ूंगा। शामिल होने की बैठक में सुशांत महतो और नारायण कुइरी ने कहा कि आज जमीनी स्तर पर शामिल हुए कांग्रेस कार्यकर्ताओं का स्वागत है। उन्होंने दीदी के विकास को देखा और दीदी का हाथ मजबूत करने के लिए हमारी टीम में शामिल हुए। बैठक में पुरुलिया जिला परिषद के पावर चीफ नमिता सिंह, मूरा बागमुंडी ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष काशीनाथ मांझी, ब्लॉक युवा अध्यक्ष मानस मेहता सहित अन्य लोग उपस्थित रहे। আমাদের পাকমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের তুমতুড়ি সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরুলডি গাগি এবং সিমালিপুর থেকে যারা কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসছেন, সেই সমস্ত কংগ্রেস নেতৃত্ব আজকে তৃণমূল কংগ্রেসে এই আমাদের দলীয় কার্যালয়ে এসে যোগদান করেছেন। তার মধ্যে যারা উল্লেখযোগ্য হলেন বিপদ তারুণ পুরী, উনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন এবং প্রাক্তন জিপি মেম্বার ছিলেন সুভাষ গোস্বামী এবং আরও অনেক অঞ্চল কমিটির সদস্য তৃণমূল বুথ থেকে যোগদান করেছেন। এবং সেই সঙ্গে সিমালিপুরের অশোক সিং মুরা, যিনি বুথ সভাপতি ছিলেন কংগ্রেসের, এবং এছাড়াও অনেক অঞ্চল কমিটির সদস্য যারা ছিলেন তারাও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং সেই সঙ্গে গাগি বুথ থেকে অভিমন্যু কুইরি, অনিল কুইরি সহ আরও বেশ কিছু নেতৃত্ব যারা ওই বুথ এবং সেই সঙ্গে অঞ্চলও কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসছেন, তারা প্রত্যেকেই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং আমাদের বাগমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অবশ্যই এটা আনন্দের বিষয়। এই এলাকা আপনারা জানেন যে কংগ্রেসের বিধায়ক আছেন, দীর্ঘদিন উনি বিধায়ক আছেন, কংগ্রেসের একটা শক্তিশালী সংগঠন ছিল। বিগত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের পরপর আস্তে আস্তে কংগ্রেসের শক্তি অনেকটাই কমেছে। তৃণমূল কংগ্রেস অনেক ক্ষেত্রেই শক্তিশালী হচ্ছে এবং আগামী দিনেও ওনাদের এই অংশগ্রহণে এবং যোগদানের ফলে তৃণমূল কংগ্রেস অবশ্যই শক্তিশালী হবে এবং আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেসে ওনাদেরকে আজকে আমরা সাদরে গ্রহণ করলাম। আজকে মোট কতজন যোগদান করেছে? আজকে মোট তিরুল্লি বুথ থেকে 15 জন নেতৃত্ব এবং গাগি বুথ থেকে 3 জন নেতৃত্ব এবং সিমালি বুথ থেকে 7 জন নেতৃত্ব এবং সেই সঙ্গে আরও 100 জন সক্রিয় সদস্য ওনাদের সাথে যোগদান করেছে। ওই অঞ্চল থেকে? হ্যাঁ, ওই তুমতুড়ি সুইসা অঞ্চল থেকে। আজকের দিনটা আমাদের তৃণমূল কংগ্রেসের তুমতুড়ি সুইসা অঞ্চলের একটা বিশিষ্ট দিন এবং শুভ দিন। কারণটা এই জন্যেই, যে সমস্ত নেতৃত্ব আপনারা হয়তো দেখছেন, তিনটা বুথ, শুধু তিনটা বুথ নয়, পুরো অঞ্চলটাই যে সমস্ত কংগ্রেসের নেতৃত্ব আজকে আমাদের দলে যোগদান করলেন, বিশেষ করে তিরুল্লি বুথে। আমি জেলা কমিটির সদস্য তৃণমূল কংগ্রেসের, হওয়ার পর থেকেই চেষ্টা করছি আমাদের বুথটা দীর্ঘদিন ধরে যে তৃণমূল কংগ্রেসের সংগঠন ছিল সেটা আবার দুভাগ হয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যেই একটু আমাদের অসুবিধা দেখা দিয়েছিল এর আগের নির্বাচনে। এখন যে পজিশন তিরুল্লি বুথ, সমস্ত কংগ্রেসের নেতৃত্বটাই, আর বাইরে তাদের ঝান্ডা ধরারও লোক নাই কংগ্রেসের, মানে পুরো কংগ্রেসটাই আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হইল, ফলে আমাদের দল তৃণমূল কংগ্রেস খুব শক্তিশালী হইল এবং ভবিষ্যতে আমরা সেই বুথ থেকে অতি অবশ্যই আমরা লিড দেব। এবং আমাদের শুধু তুমতুড়ি সুইসা অঞ্চল তিরুল্ডি বুথ নয়, আমরা তুমতুড়ি সুইসা অঞ্চলেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের খুবই, মানে সংগঠনের ক্ষেত্রে খুবই ভালো, শক্তিশালী হবে দল। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র কুইরি, সদস্য পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। আমি সুইসা কুন্তুড়ি অঞ্চল থেকে আসছি, তিরুল্লি বুথ থেকে। আমি প্রাক্তন মেম্বার, যেদিন অন্য উন্নয়নের জন্য আমি তৃণমূলকে যোগদান করলাম। আপনি কিসের মেম্বার ছিলেন? কংগ্রেস। দল ছাড়লেন কী করে? কী জন্য দল ছাড়লেন আপনি? নেপাল বাবু উন্নতি না আমরা থাকে নি। আপনার নাম? আপনার নাম সুভাষ গোস্বামী। আজকে আমরা তুমতুড়ি সুইসা অঞ্চল থেকে আসিছি, নিজের বুথের থেকে। আমরা কংগ্রেস করতাম, আমি বুথ সভাপতি, অঞ্চলের দায়িত্ব ছিলাম। দিদি যেভাবে উন্নয়ন করছে, সেই দিদির উন্নয়ন লক্ষ্য করে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান দিলাম।
আছে। আপনার নাম? আমার নাম বিভূতিকরণ ভুঁইয়া। আলিগড় কা নম্বর ব্যাটারি সার্ভিস হিন্দ ব্যাটারি সার্ভিস प्रशांत कुमार की अलीगढ़ की जानी मानी बैटरी सेवर प्रदत्त कंपनी बन चुकी है। ग्राहकों की प्राथमिकता की सहूलियत देखते हुए सदैव डिफेक्ट बैटरी को अपने काउंटर से ही रिप्लेस करते हैं। सभी तरह की कंपनियों की बैटरियों का एकमात्र विश्वसनीय मल्टी ब्रांड शोरूम हिंद बैटरी सर्विस। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे HBN न्यूज।